দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি চমৎকার একটি ভিডিও দেখানোর চেষ্টা করব। মাত্র 1.5 কাঠা জমিতে একটা 6তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এ বাড়িতে লিফ্ট লাগানো হয়েছে, সব কিছু দিয়ে অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আপনি দেখেন বারান্দাগুলো চমৎকার করা হয়েছে, স্লাইডিং ডোর রাখা হয়েছে। তো সব মিলাই আমার কাছে মনে হয়েছে বাড়িটা অনেক সুন্দর একটা বাড়ি হয়েছে। এই বাড়িটা যদি আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে চাই, যদি ছাদ থেকে দেখতে চাই, তাহলে এটা কেমন লাগবে সেটাও আমি আপনাদের দেখাবো। ছাদ থেকে দেখতে গেলে বাড়িটা এরকম দেখাবে। ছাদটাকে চমৎকার সুন্দর করা হয়েছে। আপনি জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি, তাই আমার প্রত্যেকটা বাড়ির ছাদটাতে অবশ্যই গার্ডেন থাকতে হবে। তার সম্বন্ধে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, সবার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে আমি যে ভিডিও করে দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, আমি প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে আমি আপনাদের সামনে আসি, যে কারণ আমি চাই আমি যে বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশে বিদেশে আছে, তাদের বাড়ি নির্মাণের প্রতি আগ্রহ সৃষ্টি করানোর জন্য, এবং তারা যেন বিভিন্ন বাড়ির সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে, তার জায়গাতে কোন ধরনের বাড়ি হলে ভালো হবে, কেমন খরচ হবে, এই বিষয়গুলো যেন জানতে পারে, এই উদ্দেশ্য নিয়েই আমি প্রতিদিন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই। আজকে ঠিক তেমনই, মাত্র 1.5 কাঠা জমিতে একটা 6তলা বাড়ির ডিজাইন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আশা করি ডিজাইনটা অনেক ভালো লাগবে। দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং কমেন্টস করবেন। আপনার কোনো জানার কিছু থাকলে কমেন্টস করবেন, আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। দশম, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। এখন আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করব। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি মাত্র 1.5 কাঠা জমি, এটার সামনে ফ্রন্ট, পিছনের দিকে লিফ্ট এবং সিঁড়ি রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে। এখানে দেখেন যে এটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান, মাত্র 948 স্কোয়ার ফিট। তো সে সিঁড়ির অংশ দিয়ে, সিঁড়ির লবি দিয়ে, লিফ্টের লবি দিয়ে এখানে ঢুকবে। ঢোকার পরে ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছে 15 ফিট 1 ইঞ্চি বাই 13 ফিট 1 ইঞ্চি। সামনে একটা বারান্দা আছে, এটা গ্রিনের জন্য একটা জায়গা ছাদ রাখা হয়েছে। এখানে এই যেহেতু এটা ড্রয়িং ডাইনিং, এর সঙ্গে কমন টয়লেট রাখা হয়েছে। এখানে এসে একটা কিচেন রাখা হয়েছে এবং এই সাইডে একটা বেডরুম সাইডে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুম সাইডে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এই হচ্ছে ছোট্ট একটা প্ল্যান, ছোট্ট জায়গার উপরে ছোট্ট প্ল্যান। এই প্ল্যানটা হচ্ছে 6তলা, এই বিল্ডিংটি 6তলা হবে। তো দর্শক মণ্ডলী, আমি এখন যেটা দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয়, তার একটা হিসাব সংক্ষেপে জানানোর চেষ্টা করব। যেমন এই বাড়িতে যদি 50 ফিট পাইলিং লাগে, 6তলা বাড়িতে অনেক সময় 50 ফিট পাইলিং লাগে, সিটু পাইলিং, সেক্ষেত্রে প্রতি কাঠাতে আপনার 8 লক্ষ টাকা খরচ হবে, তাই 1.5 কাঠাতে 12 লক্ষ টাকা পাইলিংয়ের খরচ হবে। এরপরে যে খরচটা হবে পাইল ক্যাপ বা ফাউন্ডেশন খরচ, সেটাকে বলি পিএল পর্যন্ত উঠতে, এখানে খরচ হবে 1200 থেকে 1300 টাকা স্কোয়ার ফিট। আর এই ধরনের একটা বাড়ি যদি আমি কাস্টিং করি শুধু প্রতি তালা বিম কলাম ছাদ, তাহলে প্রতি স্কোয়ার ফিটে আপনার 650 থেকে 700 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, আর যদি কমপ্লিট আমি এরকম একটা বাড়ি করতে চাই, তো সেক্ষেত্রে ফাউন্ডেশন, পাইল, লিফ্ট সব সহ 2200 থেকে 2200 টাকা খরচ হবে। আর এই বাড়িতে যে লিফ্ট লাগানো হয়েছে 6 প্যাসেঞ্জারের 6 জনের জন্য, তো সেখানে আপনি যদি চায়না একটা ভালো কোম্পানির লিফ্ট নিতে যায়, তাহলে আমার 20 থেকে 25 লক্ষ টাকা খরচ হবে লিফ্টের জন্য। আর দর্শক মণ্ডলী, আপনার কাছে অনুরোধ যে যখন লিফ্ট লাগাবেন বাড়িতে, কখনও মানে কুমা লিফ্ট অর্থাৎ কম দামের লিফ্ট লাগাবেন না, কারণ এটা একসময় আপনার জন্য অনেক কষ্টের কারণ হয়ে যাবে। 5 লক্ষ টাকা বেশি লাগলেও একটু ভালো মানের লিফ্ট, ভালো কোম্পানির লিফ্ট লাগাবেন, তাহলে পরে আপনি আপনার কমফোর্ট ফিল করবেন, নাহলে পরে এই লিফ্টের জন্য আপনাকে অনেক ভোগান্তির শিকার হইতে হবে। তো দর্শক মণ্ডলী, আপনার সবাই ভালো থাকবেন। যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।